নির্বাচনের পর থেকে বাম কংগ্রেস সারা রাজ্যে হিংসায় মদদ দিচ্ছে বলে জানিয়েছে বিজেপি দলের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। তবে বিজেপি দল এই ব্যাপারে সজাগ দৃষ্টি রেখে চলেছে এবং দলীয় কর্মীদের এই প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি। পরাজয় নিশ্চিত জেনে বাম কংগ্রেস এই হিংসা সংগঠিত করছে বলে নবেন্দু ভট্টাচার্য জানান। বিজেপির রাজ্য সভাপতির নেতৃত্বে বিভিন্ন জেলায় ঘুরে দলীয় নেতারা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন এবং এর জন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মোটামুটিভাবে আপনারা তো দেখছেন এই ভোট গ্রহণের পর থেকে সারা রাজ্যেই বামগ্রেস একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। ইতিপূর্বে আমরা দেখেছি এই সমস্ত নির্বাচন আগে কংগ্রেস এইগুলি কাজগুলি করত, এখন সিপিএমও এই সমস্ত কাজে যুক্ত, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করতে চেষ্টা করছে। তো আমাদের কার্যকর্তারা যাতে এই প্ররোচনার ফাঁদে পা না দেয় এই বিষয়টা সুনিশ্চিত করা খুব প্রয়োজন বলে আমরা মনে করি। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের খবর আসে বিভিন্ন স্থান থেকে, তো সেহেতু আমাদের এটা সারা রাজ্যের জন্য রাজ্য থেকে চার পাঁচজন করে প্রত্যেক জেলার জন্য একটি একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির তরফ থেকে আমরা প্রত্যেকটি মণ্ডলে যাচ্ছি, মণ্ডলের সমীক্ষা হচ্ছে কোথাও এই ধরনের স্থিতি আছে কি না, এবং কার্যকর্তাদের আমরা সরাসরি বলছি, বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মণ্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা সেখানে থাকছেন, তাদেরকে আমরা বলছি, মোর্চার কার্যকর্তারাও থাকেন বিভিন্ন মোর্চার, তাদের আমরা বলছি যে পরিস্থিতিটা কী এবং কীভাবে প্রচারণা ফাঁদ তৈরি করতে পারে। মানুষ ভোট দিয়েছে, মানুষের কাছে আস্থা রাখতে হবে এবং ভোট গণনার পরেও যাতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয়। এখন আত্মরক্ষার অধিকার তো আছেই, কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে সরাসরি হামলা করছে, অস্তিত্ব রক্ষার তাগিদে তারা এই সমস্ত কাজ করছেন, ভোট গণনা কেন্দ্রে যাতে তাদের কার্যকর্তাদের নিয়ে যেতে পারেন। তারা পরাজয় তো জানেন, তারা কী হবে ফলাফল তারা বুঝতে পারছে, এই অবস্থায় তাদের কার্যকর্তারা যাতে বিমর্ষ না হয়ে পড়ে সেই জন্য একটা বুস্ট আপ করার জন্য এই সমস্ত অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু সে যাই করুক, তাদের তাদের কাজ করবে, কিন্তু কোনো অবস্থাতেই যাতে আমাদের কার্যকর্তাদের কোনো ধরনের প্ররোচনার ফাঁদে না ফেলে যায় সেটা আমরা সুনিশ্চিত করতে চাই। এবং সেই জন্য আমাদের তরফ থেকে যাওয়া শুরু হয়েছে প্রত্যেকটা জায়গাতে, আমাদের তরফ থেকে রাজ্য সভাপতি প্রত্যেকটি বিষয়ে খবর নিচ্ছেন। ইতিমধ্যেই রাজ্য সভাপতির নেতৃত্বে একটি টিম ঊনকোটি জেলা এবং উত্তর জেলা সফর করেছেন, এরকমভাবে অন্যান্য জেলাতেও কাজ শুরু হয়েছে, আমরা প্রত্যেকেই যাচ্ছি বিভিন্ন জায়গায়। মোটামুটিভাবে এটা সুনিশ্চিত করাটা এখন মুখ্য বিষয়। তবে একই সঙ্গে নবেন্দু ভট্টাচার্য জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে দলের কর্মীরা। প্রদেশ বিজেপি কার্যালয়ে এই নিয়ে বিজেপির একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রবক্তা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।